প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজশাহী বাড়ছে শীতের তীব্রতা সিরাজগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক সহ তিনজনকে আটক করেছে র্যাব বারো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় খাইরুজ্জামাল লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী সহ উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা ঘন কুয়াশা চাদরে ঢেকে থাকছে জেলার বিভিন্ন এলাকা দিনের বেলায় স্বাভাবিক থাকলেও বিকেল থেকে কমতে শুরু করছে তাপমাত্রা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকছে ঘন কুয়াশা শীতের সময় বাতাস না থাকায় এমন কুয়াশা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার লঘুচাপের তথ্যমতে ফলে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজশাহী আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়া রাত তিনটা ত্রিশ মিনিট থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে ফলে রাজশাহীতেও শীত বেড়েছে রাজশাহী আবহাওয়া অফিস বলছে দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে রাজশাহীতেও রাতে দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে তবে আকাশের মেঘ কেটে গেলে বেশি শীত অনুভূত হতে পারে সিরাজগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে সাতটি দেশীয় ওয়ান শুটার গান ও ত্রিশ কেজি তিনশো গ্রাম গাঁজা সহ তিনজনকে আটক করেছে র‍্যাব বারো সোমবার দিবাগত রাতে জেলার সলঙ্গা ও পাবনা সদর থেকে তাদের আটক করা হয় এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র্যাব বারো মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহিদুর রহমান খান র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারোর স্পেশাল কোম্পানির একটি চৌকুশ আভিযানিক দল ভোর পৌনে চারটার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে 30 কেজি 300 গ্রাম গাঁজা সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করে এই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় আটকৃতরা হলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বলাখাল বকলবাড়ি এলাকার মৃত আবু কালামের ছেলে শুকুর এবং দিকচাল গ্রামের আবু তাহেরের ছেলে রাব্বি হোসেন অপরদিকে রাত দুইটার দিকে পাবনা সদরে অভিযান চালিয়ে সাতটি দেশীয় ওয়ান শুটার গান সহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কিরণ নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয় আটক ব্যক্তি সদর থানার চক কৈল্যাণপুর উত্তরপাড়া এলাকার একরামুল হকসির দিকে ছেলে র্যাব জানায় আটক আসামি নিজ বাড়িতেই অস্ত্র কারখানা গড়ে তুলেছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী যুব জলবায়ু সম্মেলন বরেন্দ্র অঞ্চল যুব সংগঠন ফোরাম ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক এর আয়োজন করে মঙ্গলবার সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এই সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান ও বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী সারা দেশ থেকে আসা পঞ্চাশটি যুব সংগঠনের প্রায় দুশো জন এতে অংশ নিয়েছেন সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু সংকট এবং সংকট মোকাবেলায় তরুণ জনগোষ্ঠীর বিভিন্ন উদ্যোগ ও চর্চা বিষয়ে সভা সেমিনার অনুষ্ঠিত হবে এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন জনগোষ্ঠীর অভিযোজন প্রমোশন ও তাদের লোকায়ত চর্চা তাদের সংকট ক্ষতিপূরণের অঙ্গীকার জলবায়ু সুবিচার প্রাপ্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এখান থেকে তাদের পরিকল্পনা উপস্থাপন সহ ধনী দেশগুলোর জলবায়ু তহবিল অঙ্গীকার পূরণে দ্রুত পদক্ষেপ নিতে দাবি জানানো হবে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন বার্ষিক বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী শহীদুল ইসলাম এবং সম্মেলনের আহ্বায়ক শাহিদ তাসনিম জামাল দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রতিনিধি রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মঙ্গলবার ঢাকায় ধানমন্ডির বাসভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য জামাল লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ রহমান মজিবুর সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা মাহবুবা আখতার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাব্বুল হোসেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি কি জামান নিকেতা রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাক্তার অশোক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক হাসিবুল ইসলাম শান্তসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নাটোরের সিংরায় শ্যালো ইঞ্জিন চালিত ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক জয়নাল আলীর মৃত্যু হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের রানীপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত জয়নাল আলী রাজশাহীর বাসিন্দা বলে জানা গেছে সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান শ্যালো ইঞ্জিন চালিত লসিমন গাড়ি গরু ভর্তি করে বগুড়ার রানীরহাটে যাচ্ছিল পথে জামতলি থেকে সিংরামুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল চালক জয়না লালি গুরুতর আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত জয়না লালীকে উদ্ধার করে সিংরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ সময় লসিমন চালক গাড়িটি রেখে পালিয়ে যায় পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ লসিমন চালককে আটকের অভিযান শুরু করেছে পুলিশ নাটোরে তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই আয়োজন সভার করা হয় এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর আহমেদ আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম আব্দুল মতিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাটোর জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মোল্লা জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী সহ নানোরা সভায় বক্তারা বলেন এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের গৌরবময় অবস্থান স্বাধীনতাকে অর্থবহ করতে অর্থনৈতিক সমৃদ্ধি প্রয়োজন সেই অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন রোধ করে দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত হতে পারলে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ